আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, এটি একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও। আমি সবাইকে একটু দেখার জন্য স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি নওগাঁ জেলার দামুরহাট উপজেলায়, এবং শিক্ষক বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে দামুরহাট উপজেলায় একজন গুণী শিক্ষকের জন্ম হয়েছে। আসলে জন্ম হয়নি, জন্ম আগেই হয়েছে। এই করোনাকালীন সময়ে যারা অনলাইন পারফর্ম করছেন, অনলাইন পারফর্মার হিসাবে যে সকল শিক্ষক সামনে এসেছেন, সেই প্রথম সারির একজন রয়েছেন মিষ্টি, মাহমুদা আক্তার মিষ্টি, দামুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তো ঠিক আমি এই মুহূর্তে ওনার বাসায় অবস্থান করছি। তো আসলে আমরা বিভিন্ন সময় ভ্রমণ করে থাকি, অনেক জায়গায় যাই, অনেক গুণী শিক্ষকদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করি, একটু সময় কাটানোর চেষ্টা করি। ঠিক তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি সেই মিষ্টি আপার বাসায় আসছি, এবং একটু আগেই যেটা হয়ে গেল এক অভাবনীয় আতিথেয়তা, এটা আসলে আপনাদেরকে দেখানো হয়নি, না বলে আসার পরেও এত আপ্যায়ন, তো বলে যদি আসতাম কি হয়তো আল্লাহ জানে। যাই হোক, তো অত্যন্ত ভালো লাগছে এজন্য যে আপনারা জানেন এবং লক্ষ্য করেছেন যে এই মাহমুদা আক্তার মিষ্টি আপু যিনি রয়েছেন, উনি অতি সাদামাটা একজন শিক্ষক। আমরা বেস্ট 43 বলে যাদেরকে জানি তাদের মধ্যেও নাই, সেরা কন্টেন্ট নির্মাতা এই দলেও নাই, ইভেন অ্যাম্বাসাডার হিসাবেও এখনো উনি নিযুক্ত হননি। তারপরেও একজন সাধারণ শিক্ষক হিসাবে নিজেকে এমনভাবে সবার সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন যে আপনারা দেখেছেন যে একজন সাধারণ শিক্ষক কিভাবে অসাধারণ হিসাবে নিজেকে তুলে ধরে। তো আসলে আজকে আপনাদের সামনে এই গল্পটা শোনানোর জন্য, গল্পটা তুলে ধরার জন্যই এই ভিজিটটা এবং আপার সাথে দেখা করা, এবং কি পরিমাণ শ্রম গ্রামের বিনিময়ে একটি অনলাইন ক্লাস আপলোড হয় এই বিষয়টা আপনাদের সবারই জানা আছে, এবং এই আপার ক্ষেত্রেও কিন্তু তার কোনোটাই কমতি হয়নি, বরং আরও বেশি হয়েছে, যেহেতু উনি নতুন আসছেন, অনেক টেকনিক্যাল প্রবলেম ফেস করতে হচ্ছে নিয়মিত। তো এই গল্পগুলোই শুনছিলাম। তো আমি এই মুহূর্তে আপাকে যদি একটু অনুরোধ করি যে ঠিক সংক্ষিপ্তভাবে যদি চ্যালেঞ্জের কথাগুলো যদি একটু বলেন, যে আসলে এগুলো করতে যায় কি চ্যালেঞ্জ সামনে আসে, এটা একটু শোনানোর জন্য আমি এই মুহূর্তে আপাকে অনুরোধ করব। আপা প্লিজ আপনি একটু চ্যালেঞ্জের কথা সবাই সামনে একটু বলবেন, যে আসলে কাজ করতে যায় কি কি সমস্যার সম্মুখীন আপনি হন, বা কোনো পদবি ছাড়াই কাজ করছেন এজন্য নিজেকে কখনো শঙ্কিত মনে হয় কিনা, বা আপনি কোনো হেজিটেশন করেন কিনা, এটা যদি একটু সবাইকে বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ হিরণ স্যারকে। স্যার শুধু নেত্রকোনা, ময়মনসিংহ নেত্রকোনা থেকে আমাদের নওগাঁ ধামুরহাট উপজেলায় এসেছেন, এবং স্যার যে কথাগুলো বললেন আমি আসলে এতটা যোগ্য না, তারপরে স্যার তার মানবিক গুণাবলী দিয়ে তার নিজের মন থেকে আমাকে এই সম্মানটা দিলেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আসলে শুরু থেকে আমি বলবো হিরণ স্যার আমাকে অনেক সাপোর্ট করেছে ক্লাস নেওয়ার জন্য। আমি আমার নিজস্ব ভিডিওতে নিজের এলাকার শিশুদের জন্য কাজগুলো করা শুরু করেছিলাম, তখন স্যার আমাকে নিজে ফোন দিয়ে বলেছিলেন যে আপনি এভাবে নেন, এভাবে ক্যামেরায় করেন। স্যার আমাকে এই সহায়তা করার জন্যই আজকে আমি প্রায় 100 বেশি ক্লাস আমার হয়ে গেছে, বা শিশুদের জন্য আমি কিছুটা হলেও করতে পারছি এই করোনার সময়। আমার মনে হয় তো স্যারকে অনেক 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 ধন্যবাদ। এবার আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যে বাসায় আপনার শাশুড়ি রয়েছেন এবং আপনার মেয়ে রয়েছেন, তো আমরা আসলে জানতে চাইবো তারা আপনাকে আপনাকে কিভাবে সহযোগিতাটা করছে, এবং আপনার এই কাজগুলোতে তারা আপনার পাশে থাকছে কিনা। ধন্যবাদ স্যার। আমার শাশুড়ি মা এবং আমার মেয়ে, তারা যদি আমাকে সাপোর্ট না করতো আজকে আমি অনলাইন ক্লাসে থাকতে পারতাম না। কারণ আমার শাশুড়ি মা দেখা যাচ্ছে আমি যখন ক্লাস করছি তখন উনি যদি কথা বলতেন বা অন্য কোনো কাজ করতেন, আমি যখন যেটুকু সময় ক্লাস নেই সবাই বাসার সবাই চেষ্টা করে যেন মানে পরিবেশটা সাইলেন্ট থাকে, এইভাবে সাপোর্ট করেন। তারপর বাসায় কোনো গেস্ট আসলে আমার শাশুড়ি মা তাকে বলে দেন যে না এখন এটা করা যাবে না, সে ক্লাস করছে। তারপর আমার মেয়ে ভিডিওর ব্যাপারে আমাকে অনেক হেল্প করে, ট্রাইপড বা কখনো দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হলে সে আমাকে সাপোর্ট, মানে সে পড়াশোনা করে
যতটুকু সময় পায় আমার ক্লাস টাইমে সে যদি বাসায় থাকে সে চেষ্টা করে আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটার ব্যাপারে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত শিক্ষকবৃন্দ এই বিষয়টাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে একটা ক্লাসের পিছনে আমরা শুধুমাত্র শিক্ষককে বা শিক্ষিকাকেই দেখে থাকি কিন্তু এর বাইরেও একটা বড় ধরনের সাপোর্ট থাকে বড় ধরনের সাপোর্টের প্রয়োজন হয় পরিবারের সদস্যদের কাছে আসলে এরকম পরিশ্রমের বিনিময়ে যে ক্লাসগুলো আপলোড হচ্ছে আমরা কিন্তু অনেকেই সেগুলো শেয়ার করছি না বা দেখে কিন্তু নেগেটিভ বিষয়গুলোকে সামনে নিয়ে আসছি তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে এই সমস্ত সাদামাটা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে নেওয়া ক্লাসগুলো আপনারা শেয়ার করবেন এবং আপনাদের আশেপাশে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন যেন এই নিবেদিত শিক্ষকের শ্রমগুলো সার্থক হয় কাজে লাগে এবং কাজের অনুপ্রাণিত হন তো সম্মানিত শিক্ষকবৃন্দ আমার সামনে আরেকজন শিক্ষক গুণী শিক্ষক রয়েছেন আমাদের সবার পরিচিত আউয়াল ইসলাম এই আইডিটা আপনারা চিনেন আউয়াল স্যার রয়েছেন আমি স্যারকে অনুরোধ জানাবো যে যারা এরকম শ্রম দিয়ে কাজ করছে তাদের জন্য আপনি সিনিয়র মানুষ হিসাবে সিনিয়র টিচার হিসাবে আপনি কি পরামর্শটা তাদের জন্য দিবেন তারা কি করবে প্রথমে ধন্যবাদ হেরন স্যারকে আমাদের সুপরিচিত এবং আমাদের প্রাণপ্রিয় স্যার স্যার আইসিটি জগতের উজ্জ্বল নক্ষত্র ইতিমধ্যে বেশ কিছু প্রোগ্রামের আয়োজন করেছেন আমরা সেখানে গিয়েছিলাম তো আমার বিশেষ করে পরামর্শ আমি 2015 সাল থেকে শিক্ষক বাতায়ন বা আইসিটি জগতে আমি কাজ করে আসছি তো এখানে আমি যারা নতুন প্রজন্ম এবং নতুন শিক্ষক আমরা এখন বয়স শেষের দিকে তারপরেও আমরা কাজ করছি এবং কাজ চালিয়ে যাচ্ছি নতুনদেরকে আমি অনুপ্রেরণা জাগাতে খুব বেশি পছন্দ করি যে আপনারা আসেন আপনারা কাজ করেন আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ 2021 সালের মধ্যে যেন আমরা পুরোপুরি ডিজিটাল বাংলাদেশ এই শিক্ষা খাতকে শিক্ষাক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি এটাই আমার আশা তো আপনারা যারা নতুন প্রজন্ম আপনারা আমাদেরকে ব্যবহার করেন আমাদের কাছ থেকে সহযোগিতা নেন আমরা একেবারেই পুরোপুরি সহযোগিতা করব ইনশাআল্লাহ আমি বললাম সবাইকে ধন্যবাদ এবং আমরা আজকে যে ম্যাডামের বাসায় হেরন স্যার এবং আমি আসছি তো আসলে এটা না দেখলে বলার মতো নয় ম্যাডাম অনেক আগের থেকে অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছেন আমিও দেখছি ক্লাস খুবই ভালো মানসম্মত এবং ম্যাডাম নিজের চেষ্টায় অনেক দূরে এগিয়ে গিয়েছেন তো ম্যাডামের কন্টেন্ট ম্যাডামের ভিডিও ক্লাস আমি সবাইকে অনুরোধ করব দেখবেন শেয়ার করবেন এবং ভিডিও কন্টেন্ট বা তার আপলোডকৃত কন্টেন্টে রেটিং দেওয়ারও চেষ্টা করবেন মন্তব্য করবেন পরামর্শ দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার প্রিয় ব্যক্তিত্ব আওয়াল স্যারকে আমি এবার সবার কাছে একটা অনুরোধ রাখব সেটা হচ্ছে যে মিষ্টি আপুর মতো অসংখ্য শিক্ষক কিন্তু আমাদের দেশে রয়েছেন এবং যাদের ক্যামেরার পিছনের গল্পগুলো অজানা তো আমাদের উচিত আসলে এই গল্পগুলোকে সামনে নিয়ে আসা অনুপ্রাণিত করা উৎসাহিত করা আর আমি যদি কোনো কর্তৃপক্ষ বিশেষ করে A2I-এর অভিজিৎ স্যার রয়েছেন কবির স্যার রয়েছেন সুজন স্যার রয়েছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের চোখে যদি ভিডিওটা পড়ে তো আমি অনুরোধ জানাবো যে এই ধরনের মাহমুদা আপার মতো শিক্ষকগুলোকে আমাদের পরিচর্যা করা দরকার রয়েছে তুলে আনার দরকার রয়েছে কোনো পদ পদবি ছাড়া কোনো প্রাপ্তি ছাড়াই নিবেদিত হয়ে কাজ করছেন আমি অ্যাম্বাসেডর হিসেবে সেরা শিক্ষক হিসেবে একজন অগ্রগামী শিক্ষক হিসেবে যে কাজগুলো করছি ঠিক উনি কোনো কিছু না থাকার সত্ত্বেও করছেন এটা অবশ্যই বড় একটা অর্জন এবং এই আপার দলে আমার বিশ্বাস যে দেশের বিভিন্ন প্রান্তে আরও অনেক শিক্ষক রয়েছে আমি আমার পক্ষ থেকে আমার জেলার পক্ষ থেকে এবং আমার নেত্রকোনা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি এই সকল শিক্ষকদেরকে স্যালুট জানাই স্বাগত জানাই সাধুবাদ জানাই এবং কর্তৃপক্ষকে অনুরোধ করব খুব শীঘ্রই অ্যাম্বাসেডর এবং সেরা শিক্ষক এই ধরনের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই আপুদেরকে এই শিক্ষকদেরকে নিবেদিত
মানুষ গড়ার কারিগরগুলোকে সামনে নিয়ে আসা। তো যাই হোক, বিদায় নিচ্ছি, খুব ভালো লাগছে আপার বাসায় এসে ভালো লাগার অনুভূতিটা আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি এই ধরনের শিক্ষকদেরকে যার যার অবস্থান থেকে প্রত্যেকেই সহযোগিতা করবেন, অনুপ্রাণিত করবেন। আসলে এরা একটু অনুপ্রাণিত হওয়ার মতো এক দুইটা বাক্যই কিন্তু প্রত্যাশা করে, এর বেশি কোনো চাওয়া পাওয়া নয়। যাই হোক, সকল শিক্ষককে ধন্যবাদ জানাই আমাদের এই সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।